বন্ধুরা যেভাবে আজকালকার দিনে পলিউশন বেড়ে যাচ্ছে সেখানে একমাত্র বন্ধু হচ্ছে আমাদের গাছ এই গাছই একমাত্র যে আমাদের পরিবেশকে পলিউটেট না করে পরিবেশকে আরও সুস্থ রাখতে সাহায্য করে তো আজকালকার দিনে আমরা সবাই একটু না একটু সচেতন হয়েছি আর এই সচেতনতা থেকেই আমরা আমাদের বাড়ির ছাদে ছাদ বাগানের যে কনসেপ্টটা সেটাকে অ্যাডাপ্ট করেছি আর এর মধ্যেও কিছু ইনডোর প্লান্ট লাগাচ্ছি যেগুলো আমাদের ঘরের মধ্যেকার যে এয়ার আছে সেটাকে পিউরিফাই করতে কিছুটা সাহায্য করে তো আমিও আমার ছাদ বাগানের সাথে সাথে ঘরের মধ্যেও কিছু ইনডোর প্ল্যান্ট লাগিয়েছি আর এই ইনডোর প্ল্যান্টগুলো লাগানোর জন্য আমি কিছু প্ল্যান্টার কিনেছি আর এই প্ল্যান্টারগুলো হচ্ছে সবই সিরামিকের এই সিরামিকের প্ল্যান্টারগুলো আমি দুটো কিনেছি তিনশো টাকা থেকে দিয়ে আর দুটো প্ল্যান্টার কিনেছি আমি সাড়ে তিনশো টাকা দিয়ে আর এই প্ল্যান্টারগুলো আমি আমার লোকালিটি থেকেই কিনেছি তো এই প্ল্যান্টারগুলো দেখতে খুবই সুন্দর এগুলো আপনারা আপনাদের ঘরের কোনায় রাখতে পারেন যেগুলো আপনার ঘরের যে শোভা সেটাকে আরও বাড়িয়ে তুলতে সাহায্য করবে বন্ধুরা এই যে বড়ো প্ল্যান্টারটি দেখছেন সেটি দাম আসল দাম হচ্ছে তিনশো আশি টাকা সেখানে টোয়েন্টি পারসেন্ট লেস দিয়ে এটা পড়েছে আপনার তিনশো টাকা আর ছোটোটাও দুশো আশি টাকা টোয়েন্টি পার্সেন্ট লেস দিয়ে পড়েছে দুশো টাকার মতো তো এরকম সিরামিকের প্লান্টার আপনারা পেতে পারেন এয়ারপোর্টের কাছে যে বিরাটি আছে বিরাটির ওখানে একটা দোকান আছে সেই দোকান থেকে দোকানে এরকম সিরামিকের প্লান্টারের সাথে সাথে ওনারা মাটি প্লান্টার এবং মাটির অনেক রকম বাগান সাজানোর জিনিসও রাখেন তো আমি এই দুটো সেখান থেকে পারচেস করেছি আর প্ল্যান্টার দুটো বড়োটা মোটামুটি দশ ইঞ্চির বেশি হবে আর ছোটোটা আট ইঞ্চির মতো তো এই দুটোর মধ্যে বড়টার মধ্যে আমার একটা এরিকা পাম্প লাগানোর ইচ্ছা আছে আর ছোটো প্ল্যান্টারটার মধ্যে কি লাগাবো এখনও ঠিক করে উঠিনি তবে আমার ব্যালকনিতে কিছু গাছ আছে যেগুলো এখনও ছোট ছোটো টবে রাখা সেগুলো এখনও বড় টবে ওগুলোকে লাগায়নি তো এরকমই একটা কিছু ইনডোর প্ল্যান্টই জন্য যেহেতু আনা সে আমি ইনডোর প্ল্যান্টই এখানে লাগাবো এখন এরকম ধরনের প্ল্যান্টার রাস্তার পাশেও অনেক জায়গায় দেখতে পাওয়া যায় বাঞ্জারা যারা আছে তারা এরকম ধরনের প্ল্যান্টার নিয়ে বসে থাকে আর এই এই যে প্ল্যান্টারটা দেখছেন এই প্ল্যান্টারটা আমি কিনেছি সাড়ে তিনশো টাকা দিয়ে এটার গায়ে উপরে অবশ্য একটু কাজ আছে আর এর সেটাও খুব সুন্দর ডিজাইনটাও খুব সুন্দর তো এর এখানে আমি গাছ অলরেডি লাগিয়ে দিয়েছি একটা দেখতেই পাচ্ছেন স্নেক প্ল্যান্ট লাগানো আর এটা এটাও একই সাথে কেনা এটাও সাড়ে তিনশো টাকায় আর এখানে আমি একটা এরিকা পাম্প লাগিয়েছি যেটা এখন বাল ব্যালকনিতে আছে বন্ধুরা এই যে টপগুলো এই টবগুলো বিভিন্ন সাইজের হয় আর দাম মাটির টবের থেকে একটু বেশি এটাই স্বাভাবিক কেননা যেহেতু এটা সেরামেকের কিন্তু টবগুলো খুব সুন্দর হয় বন্ধুরা এই যে গাছটি দেখছেন এই গাছটি লাগানোর ইচ্ছা আছে আমার ওই ছোটো প্লান্টারটার মধ্যে তো শীঘ্রই আমি এটা রিপোর্টিং করবো আসলে গাছটা আমি যেভাবে কিনে এনেছি সেভাবে আমি একটা ছোট্ট প্লাস্টিকের প্ল্যান্টারে রেখে দিয়েছি এটাকে এখনো রিপোর্ট করা হয়নি ও এটা বলতে ভুলে গেছি যে আমি প্ল্যান্টারের সাথে সাথে একটা বড় বেশ বড় ফুলদানিও কিনেছি তো চলুন ফুলদানিটা দেখি কীরকম বন্ধুরা যখন আমরা প্লান্টার কিনতে যাই সেই দোকানে এই ফ্লাওয়ার ভাসটা ছিল যেই ফ্লাওয়ার ভাসটা দেখে আমাদের খুব পছন্দ হয় আর আমরা পারচেস করি তো এই ফ্লাওয়ার ভাসটার দাম নিয়েছে সাতশো কুড়ি টাকা আর ফ্লাওয়ার ভাসটা সাইজে খুব বড় এরকম মাটিরও পাওয়া যায় মাটিরগুলোও দেখতে খুব ভালো লাগে ওই দোকানেও ছিল তো আমরা মাটিরটা আনিনি এটাই পছন্দ হলো তাই নিয়ে আসলাম তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার ভিডিওটি যে সব বন্ধুরা আজকে নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ করব যে আমার ভিডিওটি নিচে যে লাল কালারের সাবস্ক্রাইবার বাটন আছে সেই বাটনটিকে টিপে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন তো আজকের মতো এখানেই আমি আমার ভিডিওটি শেষ করতে চলেছি আবার দেখা হবে আগামী কোনো এক ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার